নির্ধারিত সময়ে কোনো ব্যক্তি কোরবানি করতে পারল না, অর্থাৎ জিলহজের 10, 11, 12 এ তিন দিনের কোনো সময় সে কোরবানি করতে পারল না, তাহলে সে কি করবে? অথবা কোনো ব্যক্তির ক্ষমতা রয়েছে, সে তিন দিনের কোনো দিনে অথবা তার উপর কোরবানি ওয়াজিব, তারপর সে কোরবানি করল না, কোরবানির দিন চলে গেল, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এ তিন দিন চলে গেল। হয়তো কোনো ব্যক্তি পশু কিনে আনলেন, কোরবানি করলেন না, অন্য ভাই তার উপর কোরবানি ওয়াজিব, সে কোরবানি করল না, তাহলে সে কি করবে? দেখেন ভাই, যদি জিলহজ মাসের 10, 11, 12 এই তিন দিনের ভিতর আপনার উপর কোন কোরবানি ওয়াজিব হয়, তাহলে অবশ্যই আপনি কোরবানি করবেন, পশু খরিদ করে নিয়ে আসে। যদি না পারেন, তাহলে যদি এই সময় চলে যায়, তাহলে আপনি কোরবানি করা যায় এমন একটি পশু আপনি লিল্লাহি আল্লাহ তাআলার জন্য সাদকা করে দেবেন। কোরবানি করা যায় এমন, জবাই করা লাগবে না, এমনিতে দিয়ে দিবেন, সাদকা করে দিবেন যাদেরকে দেওয়া যায়। আর যে ব্যক্তি পশু খরিদে করেছে কিন্তু তার যে কোনো ক্রাইসিস সমস্যার কারণে সে এই জিলহজ মাসের 10, 11, 12 এই তিন দিনে পশু কোরবানি করতে পারে না, সে কি করবে? সে ওই সময় যদি কোরবানি করত, নিজে খেতে পারত, ওই পশুর গোশত নিজের পরিবার পরিজনকে দিতে পারত, গরিব মিসকিনদেরকে দিতে পারত। কিন্তু যদি সে সময়টা চলে যায়, অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই তিন দিন চলে যায় পশু খরিদ করার পরেও, তাহলে তারপর সে পশু সে নিজে আর খেতে পারবে না, তাও সদকা করে দিতে হবে। যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিতে হবে, নিজে তার কোনো কোনো জবাই করে তার কোনো মাংস বা গোস্ত খেতে পারবে না, এটি মাসালা। এই জন্য মনে রাখতে হবে, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি করে নাই, কোরবানির সময় চলে গেছে, এই জন্য সে ব্যক্তি কোরবানি দেওয়া যায় এমন একটি পশু আল্লাহ তাআলা রাস্তায় দিয়ে দিবে, সদকা করে দিবে। আর যে ব্যক্তি পশু খরিদ করেছে কিন্তু কোরবানি করে নাই, সে ব্যক্তি কোরবানি যদি এই সময়টা জিলহজ মাসের 10, 11, 12 এই তিন দিন চলে যায়, পরবর্তীতে সে ওই পশুর গোশত নিজে খেতে পারবে না, ওটাও সে সদকা করে দিতে হবে।